আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, বিশেষ করে মেয়েরা। একটি সম্পর্কের কয়েক বছর পর হঠাৎ ছেলেটি মেয়েটিকে শারীরিক সম্পর্কে জড়ানোর প্রস্তাব দেয়। তারপর, তুমি আমাকে ভালোবাসো না? বাসি তো। তাহলে আমার কথায় রাজি হও না কেন? বিয়ের আগে এটা ঠিক না। তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না? কেন, এই কথা কেন বলো? যদি বিশ্বাসই করতে তাহলে মানা করতে না। আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো তো? হ্যাঁ, অবশ্যই। বিশ্বাস করো? হ্যাঁ, আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করি। তাহলে আমাকে 5 লক্ষ টাকা দাও। 5 লক্ষ টাকা? টাকা কেন? আমার অনেক শখ যে আমি ব্যক্তিগতভাবে 5 লক্ষ টাকার মালিক হব। কিন্তু আমি এত টাকা পাব কই? তোমার আব্বুর কাছ থেকে আনো। আব্বু এত টাকা দেবে কেন? কোনোভাবেই দেবে না। চুরি করো। আমার জন্য কি তুমি চুরি করতে পারো না? কি, আমি চুরি করব? তুমি আমাকে চোর বানাতে চাও? আচ্ছা, তাহলে বাদ দাও, আরেকটি কাজ করো। কি? আমার নগদ টাকা দরকার নেই। তুমি স্ট্যাম্প পেপার এনে নির্ভরযোগ্য সাক্ষী সহ লিখে দাও যে আমি তোমার কাছে 5 লক্ষ টাকা পাও না। কেন, এমন করলে কি হবে? আমি মনে মনে শান্তি পাব যে আমি তোমার কাছে 5 লক্ষ টাকা পাও না, তার মানে আমি 5 লক্ষ টাকার মালিক। তুমি কি বোঝাতে চাচ্ছ? যে আমি তোমাকে 5 লক্ষ টাকা দিলে তুমি আমার কথায় রাজি হবে? আমি ওটা বোঝাতে চাই না। বিয়ের পরে তোমার সব টাকা তো আমারই, তাই বিয়ের আগে না হয় মাত্র 5 লক্ষ টাকা দাও। বিয়ের পরে তো আমার সব টাকাই তোমার, তাহলে এখন কেন দাবি করতেছো? বিয়ের পরে তো আমার সব কিছুও তোমার, তাহলে তুমি এখন কেন দাবি করতেছো? ওটা করলে কি সমস্যা? তাহলে টাকা লিখে দিতে কি সমস্যা? তোমার সাথে আমার আর হবে না, আমাকে ভুলে যাও। শেষ কথা শুনে যাও। হুম। তুমি আমাকে বিশ্বাস করে মাত্র 5 লক্ষ টাকা লিখে দিতে পারো না, কিন্তু আমার জীবনের সবচেয়ে দামি বড় সম্পদ দাবি করে বসলে বিশ্বাসের দোহায় দিয়ে? তুমি আমার জন্য চোর হতে পারলে না, তাহলে আমি কেন তোমার জন্য চরিত্রহীনা হব? অথচ আমাকে নষ্টা বানাতে চাইলে। তোমার মতো ছেলেকে বিশ্বাস করার চেয়ে একটা পশুকে বিশ্বাস করা ভালো। তুমি পশুর চেয়ে অধম একটা মানুষ। কি বুঝলেন, ভালোবাসা সেটাই যেখানে কোনো স্বার্থ নেই, শুধু থাকবে বিশ্বাস, ভরসা আর পবিত্রতা। সম্মান বিলিয়ে ভালোবাসা হয় না, যেটা হয় সেটা হচ্ছে নষ্টামি। আমাদের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন, আর আমাদের ভিডিওটি শেয়ার করে আরও মানুষদের সচেতন হতে সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে। এই চ্যানেলের পাশাপাশি আরও নতুন নতুন ভালোবাসা ভিডিও পেতে আবেগী অনুভূতি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে।